আমি শ্বশুর বাড়ি যাব। শ্বশুর খুব অসুস্থ, বউ যেতে বলছে। ঠিক আছে মধু, যাস, দুটো কথা শুনি যা। তোর তো কথাবার্তার লাইন জ্ঞান নাই, বিয়ের দিন কি শ্বশুর বাড়ি যা করেছি ও মুখ দেখানি কঠিন। তো এইবার কি জানে, কোনো উল্টো পাল্টা কাজ করিস নি। প্রথমেই কি জিজ্ঞেস করবি, আব্বা কেমন আছেন? নিশ্চয় বলবে ভালো আছি। তুই বলবি আমি আল্লাহর কাছে এই কামনাই করি। তারপরে তুই জিজ্ঞেস করবি তোর শ্বশুর তো অসুস্থ, কোন ডাক্তার দেখাচ্ছে। নিশ্চয় একটা ডাক্তারের নাম বলবে, তখন তুই সাহস দিবি, ও খুব ভালো ডাক্তার, চিকিৎসা করতে থাকেন, সুস্থ হয়ে যাবেন। তারপরে তুই জিজ্ঞেস করবি ডাক্তারে কি খেতে বলেছে, তখন একটা খাবারের নাম করবে, তুই বলবি খুব ভালো খাবার, খান, সুস্থ হয়ে যাবেন। ঠিক আছে মা, আর কিছু বলবো? আর কিছু বলতে হবে না, যেগুলা শিখিয়ে দিলাম সেইগুলাই বলবি। ঠিক আছে মা, তাহলে চলি কেন? ঠিক আছে, রাস্তাঘাটে সাবধানে যাবি, গাড়ি ঘোড়া যা চাপ, নতুন বলি অ্যাক্সিডেন্ট করিস নি জানে। ঠিক আছে। এই সফিক, নতুন বলি মাঠে মাঠে কুদাছি। শ্বশুর বাড়ি যাচ্ছি ভাই। এই পাগলা, শ্বশুর বাড়ি যাচ্ছি তো মাঠে মাঠে কেনে, রাস্তা দিয়ে যাবি? রাস্তা দিয়ে যাবো না, নতুন বলি গাড়ি ঘোড়া যা চাপ, অ্যাক্সিডেন্ট হতে পারে, তাকে নিয়ে আমি মাঠে মাঠেই যাই। ঠিক আছে যা, শালার পাগল ছাগলরা বহু ভালো পায়। ভালো আছেন আব্বা? না বাপ, ভালো নাই, শরীরের অবস্থা খুবই খারাপ, আমি মনে হয় বেশি দিন বাঁচবো না, মরি যাব। আমি আল্লাহর কাছে এই কামনাই করি। তো আব্বা, এখন আপনি কোন ডাক্তারকে দেখাইছেন? জম ডাক্তার। খুব ভালো ডাক্তার, ওইখানেই দেখান, অল্প দিনেই সুস্থ হয়ে যাবেন। শালা ছেলে বলছে কি রে? তো আব্বা, ডাক্তার আপনাকে কি খেতে বলেছে? ঘোড়ার ডিম। বাবা, খুব ভালো খাবার, ওই খাবারই তিন টাইম খান, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। আর তো অসুস্থ শরীরে সহ্য করে গেল না রে, এই ছেলে পাগলা জামাই খেয়ে আগে দেখি।